আসসালামু আলাইকুম এখন তুল্লাহি ওবারাকাতহু আলহামদুলিল্লাহ রব বিল আলামীন অসলাতুআসলামু আলা আর সুলিহিলামী ওয়ালা আল ইহি ওয়াসাহবিহি আজমা ইন আম্মাবাদ সুপুর শ্রোতা মণ্ডলী একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আপনার সামনে উপস্থিত হয়েছি অনেকে প্রশ্ন করেছেন বর্তমান প্রেক্ষাপটে এই লকডাউন কোভিড নাইন্টিনের কারণে যে লকডাউন চলছে ওগুলো বিশ্বব্যাপী এক্ষেত্রে আমাদের যে ঈদুল ফিতারের সলাত আমরা কীভাবে আদায় করব। অত্যন্ত বেদনাদায়ক একটা সমস্যার মধ্যে আমরা বিরাজমান এই বর্তমান প্রেক্ষাপটে গত চৌদ্দশো বছর যাবতে হয়তোবা এমনকি মানে দিন আমরা কেউ বিগত দিনে কেউ দেখেনি ভবিষ্যতে কেউ দেখবে কি দেখবে না আল্লাহ আলাম সে বিষয়টা হচ্ছে যে গোটা জুড়েই যেমন জুমা সলাদকে পাবন করা হয়েছে বন্ধ করা হয়েছে অনেক জায়গাতে চলছে যদিও শিথিলতা এসেছে তারপরেও একটা নতুন একটা সমস্যা যে আমরা ঈদের সলাৎ আমরা কিভাবে আদায় করব এই প্রসঙ্গটা নিয়ে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ইসলাম হচ্ছে মোকাম্বাল একটা পরিপূর্ণ দিন এবং জীবন ব্যবস্থা প্রত্যেকটা বিধান পবিত্র করানসোনার আলোকেই মুসলিম উপহার বিগত দিনে আলম উল্লামা শেখ তা দিয়ে এসেছে বর্তমান প্রেক্ষাপটে যে সমস্যার সম্মুখীন হয়েছে আলহামদুলিল্লাহ এই সমাধান আলহামদুলিল্লাহ হাদিস এবং পবিত্র কোরআনে একাধিক জায়গাতে এর সমাধান আছে যাই হোক আমরা এই বর্তমান প্রেক্ষাপটে কিভাবে আমরা ঈদের সরতটাকে আদায় করব এ প্রসঙ্গে তো আলহামদুলিল্লাহ সহিহুল বুখারী দ্বিতীয় খণ্ড 93 নম্বর পৃষ্ঠা হাদিস নম্বর 987 এর অধীনে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ একটা অধ্যায় বেঁধেছে এবং সেখানে প্রথমে আল্লাহর রাসূলের একটা মারফু হাদিস নিয়ে এসেছে তারপরে একটা মাওকুফ সাহাবীদের আমল নিয়ে এসেছে তারপরে একজন তাবির কথা নিয়ে এসেছে তারপর একজন তাবা তাবাইনের কথা নকল করেছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ চারখানা হাদিস এবং মাওকুফ বলেন এবং মাকতু বলেন এবং মারফু বলেন সমস্ত হাদিস দিয়ে চোদ্দশো বছর আগে আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ তিনি একটা সমাধান দিয়ে গেছেন এটা সৈহুল বুখারি আলহামদুলিল্লাহ মুসলিম মোম্মা যখন বিপাকে মানে সমস্যার মধ্যে বিরাজমান সেই সময়তে সমাধান আলহামদুলিল্লাহ মজুদ আছে তো আমরা এমর্ত পরিস্থিতিতে আমরা আমরা বিশেষ করে ঈদের সলাতটাকে আদায় করব। প্রথম হচ্ছে বিকল্প নেই ঈদের সালাত আমরা সকলেই আনন্দ খুশি শেয়ার করব এটা হচ্ছে মূল দাবি সকলেই ছেলে মেয়ে প্রত্যেকেই তারা ঘর থেকে বেরিয়ে যাবে একটা খালি মাঠে গিয়ে সালাত আদায় করবে এটা বিশ্বনবীর সুন্না এটা সাবিদের সুন্নাহ এটাই শরীয়তের সুন্নাহ বলে সাব্যস্ত কিন্তু ইসলাম যে আল ইয়া মাকমাল তুল দিন আকুম দিন ইসলাম যে মোকাম্মল পরিপূর্ণ প্রত্যেকটা বিধান যে ইসলামের মধ্যে সমাধান দেওয়া সম্ভব এজন্য জন্য সে বুখারি আপনার সকলে নশো সাতাশি নম্বর অধীনে ইমাম বুখারি যে মোয়াল্লাক চারটে হাদিস নিয়ে তালিকাত বেঁধেছে অধ্যায় বেঁধেছে সেগুলো পড়লে এর সমাধান পেয়ে যাবেন তো যাই হোক আলসু সাল্লাম তিনি বলেছেন জুমার মানে বিশেষ করে কোনো সলাদ যদি কাজা হয়ে যায় বা কোনো সালাদ যদি কাজা হয়ে গেছে বা কেউ ঈদের সালাদ পায়নি এদের বিধান বলতে গিয়ে আসু বলেছেন যে তারা দুই রেখা সালাত অতএব আমরা যদি সর্বাধিক চেষ্টা করব আমরা খোলা মাঠে গিয়ে সালাত আদায় করার জন্য প্রশাসনের প্রথমে তারা যদি মানে সাহায্য করে যে খোলা মাঠে যদি আদায় করার যদি পারমিশন দেয় আদায় করতে পারেন অথবা জুমা মসজিদে যদি একত্রিত হতে দেয় তাহলে আপনারা এটা করতে পারেন এটাই সর্বাধিক চেষ্টা করেন যে এটা যদি শিথিলতা তারা করে এটাই উত্তম আগে থেকেই ঘরে বা বাড়িতে গিয়ে যদি অনুমতি দিয়ে দেয় আলহামদুলিল্লাহ যদি খোলা মাঠে না দিয়ে মসজিদে দেয় এটা যদি সম্ভব হয় এটাই উত্তম তারপরে যদি কোনোভাবে সম্ভব না হয় সেক্ষেত্রে বাড়িতে জামাত সহকারে দুই টাকা স্থলত আদায় করতে পারবেন তবে এখানে কোনো ক্ষুদবা হবে না এ বিষয়ে কয়েকটা হাদিস আমরা দেখাবো সে বুখারি হাদিস নাম নয়শো উন নব্বই নম্বর হাদিসের অধীনে এবং বুখারি রেমল্লা যে অধ্যায়টা রচনা করেছেন প্রথমে আল্লাহ সাল্লাম থেকে হাদিস বর্ণনা হয়েছেন তিনি বলছেন যে ঈদের নামাজ ছুটে গেলে দুই রেখা সালাত আদায় করবে আর নারীগণ এবং যারা যার বাড়ি আছে পল্লী আছে শহর আছে তারা তাদের মত করে বর্ণনা আছে আর আনাস মালিক আনা সুকাল আনু তিনি তার দাসীকে দাস আজাদাসীত দাসকে তার সলাত ঈদের সালাত কাজা হওয়ার কারণে তিনি তাকে বলেছিলেন যে তুমি তোমার পরিবারকে নিয়ে দুই রেখা সোলাত আদায় করবে এরপরে একরমা রদি রহিমাহুল্লা তিনিও একটা তার আদেশ পাওয়া যায় যে তিনি দুই রেখা সোলাত আদায় করার জন্য আদেশ করেছিলেন আতা বিন আবির তিনি একজন তাবেই বিখ্যাত বলেছিলেন যে এই সলাতের মানে কেউ যদি শরৎ যদি ছুটে যায় তাহলে সে সেজন্য দুই রাখা সোলাত আদায় করে নেয় যেমনভাবে সাধারণত আমরা মাঠে আদায় করে থাকি ইমামের সঙ্গে ঠিক এইভাবে এটা ইমাম বুখারীর তালিকা হিসেবে মোয়াল্লা খাদিস নিশেছে কিন্তু এর প্রত্যেকটা সোনদ আলহামদুলিল্লাহ মজুদ আছে ইমাম বাহাকি রেমল্লার কিতাব ইমাম ইমামহাকির কিতাব কিতাবসান কুবরাল ইল বাহাকি হাদিস নাজ ছ হাজার তিনশো সাতে বর্ণনা এসেছে এবং ইমাম বাঘাবি শাহর সন্ন্যাল ইল বাগাবি চতুর্থ খণ্ডে তিনশো বারো পৃষ্ঠাতে এই বর্ণনাগুলো সমস্ত কিছু নিয়ে আসা হয়েছে এবং ইমাম বুখারি রেমাল্লা যে চারটে মোয়াল্লাক হাদিস এসেছে এই চারটে মোয়াল্লাকের যে মানে সনদগুলো ইমাম হাজার আসকাল রেমাল্লা তগলিক উত্তাল আলিক খণ্ডে তিনশো ছিয়াশি পৃষ্ঠা থেকে তিনশো সাতাশি নম্বর পৃষ্ঠায় তিনি এসে তিনি জুড়িয়ে দিয়েছেন তথা ইমাম যে তালিকাত বা আছে প্রত্যেকটা হাদিসকে নিয়ে স্বতন্ত্র তিনি একটা গ্রন্থ রচনা করেছেন তাগুলি তালিক এখানে আপনার দেখে নিতে পারেন তো সর্বোপরি কথা হচ্ছে এটা আমরা ঈদের সলাত যদি সম্ভব হয় খোলা মাঠে আদায় করব তাও যদি সম্ভব না হয় চেষ্টা করব জুম্মার মসজিদে তাও যদি সম্ভব হয় না হয় সেক্ষেত্রে আপনার বাড়িতে যে সবচেয়ে ভালো কোরআন মাজিদ জানে এবং ইমাম মতি করতে পারবে তাকে দিয়ে বাড়িতে বসে আপনারা বাড়িতে আপনারা ঈদের সোলাত আদায় করতে পারবেন তবে মনে রাখবেন এখানে কোনো খুদবা নেই এখানে কোনো খুদবা দেওয়ার জরুরত নেই এখানে শুধুমাত্র সোলাত আদায় করবেন সোলাদ কেমন হবে প্রথমে সলাত আল্লাহ আকবর বললেন আল্লাহ আকবর বলে সঙ্গে সঙ্গে আপনি পাঠ করবেন পাঠ করার পরে আপনি পরপর সাতখানা তাকবির দিতে হবে মানে যে অন্য অন্য সালাদ যেভাবে হয় টোটালে শুধু অতিরিক্ত সাতখান তাকবির দেবেন এখানে একটেলাপ আছে যে তাকবির তাহরিমা সহ সাত না এমনি সাতখানা দিবে তো এটাই অগ্রাধিকার প্রাপ্ত যে প্রথম একটা তাকবির দেবে এটা বাদ দিয়ে সাতখানা তাকবির দেবেন তারপরে পাঁচ তাকবে দ্বিতীয় রাখাতে আর যে সুন্নতি কিরাত করতে চান তাহলে প্রথম রাকাতে সবাই আলা পরবেন আর দ্বিতীয় রাকাতে সবাই গাঁসিয়া পড়বেন এইভাবে অন্য অন্য সালাদ যেমনভাবে শেষ করেন ঠিক ওইভাবে সালাদটাকে শেষ করে দেবেন তো যাই হোক এতটাই মানে বিশেষ করে ঈদের নামাজ এবছরের জন্য ভবিষ্যতে কী হবে সেটা আল্লাহ আলম আল্লাহ ভালো জানে তবে লকডাউনের পরিস্থিতিতে বাড়িতে সলাত আদায় করবেন জমাত সহ করে পড়তে পারেন নারী যারা থাকবে তারা পেছনে থাকবে নিজেদের মারম যদি থাকে তাহলে একদম পেছনে তারা সলাত আদায় করবে এটাই সর্ব মানে এটাই শুননা এই বিষয়ে পরে আপনাদেরকে যে রেফার্সগুলো দিয়েছি এগুলো আপনার দেখা মানে দেখে নিতে পারেন সাত পাঁচ বারো তাকবিরে সুন্নাতি কিরাত সহ প্রথমে সুরে আলা তারপরে সুরে গাছিয়া পাঠ করবেন তারপরে সালাদ শেষ করে দেবেন এখানে কোনো সম্মিলিত মনোজাত কিছুই নেই সম্মিলিত মনোজাত করার জরুরত নেই এইভাবে দ্বাকালাত আদায় করলে ইনশাল্লাহ আমাদের ঈদের সালাদটা কমপ্লিট হবে মহান সত্তালের কাছে দেওয়া এই প্রার্থনা আল্লাহ সুবাহন তালা তুমি আমাদেরকে এবছরে আমরা যে ঈদের সালাদটা যেন সুনাতি তরিকায় তথা ফিল্ডে যেন পড়তে পারি খোলা ময়দানে পড়তে পারি এমন তৌফিক তুমি এই কয়েকদিনের মধ্যে দিয়ে দাও আল্লাহমা আমিন আর অন্যথায় আমরা বাড়িতে এ বসলাত করতে পারি আল্লাহতাল আমাদের সকলকে কবুল করুক আল্লাহমা আমিন এ দোয়া এ দাওয়া রেখে আজকে আমরা আলোচনা শেষ করলাম ও মালাইনা বালাগ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি